Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Gorur goshte shutke shathe badha kopir combination. এখন এটাকে ভুনা বলেন ভাজি বলেন যা খুশি তা বলতে পারেন। এর আগে অনেকদিন ভিডিও করতে চেয়েছি আসলে করা হয়নি। তো শুটকির ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, সেটা দেখে নিতে পারেন। আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা। আপনারা চাইলে কিন্তু গরম পানিতে হালকা করে সিদ্ধ করে নিতে পারেন যদি আপনাদের বেশি তাড়া মানে থাকে তাহলে। আর এখন দেখেন হাতে কিন্তু ধরলে ভেঙে যাচ্ছে। আর আমি এই ধরনের একটা ছেচনি বা হামানদিস্তা সেটা দিয়ে ছেঁচে নিয়েছি। তো সেম একই প্রসেসে আপনারা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতে পারেন। আমি যেখানে বাঁধাকপিটা দিয়েছি সেটা আপনারা স্কিপ করে গেলেই হয়ে যাবে। তো আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি। গরুর গোশতের শুটকিটা কিন্তু যখন ছেঁচে নেওয়া হয় বা পানিতে রান্না করা হয় তখন কিন্তু গোশতটা বেড়ে যায়, কারণ যখন গোশতটা থাকে তখন অনেকটা বেশি দেখা যায়। আর যখন শুটকি করা হয় তখন কিন্তু গোশতটা চিমসে ছোট হয়ে যায়। তো গোশতের যেভাবে আমরা মশলা মানে অ্যাড করে থাকি আমি সেভাবেই দিয়ে নিচ্ছি। আমি খুব বেশি মশলা অ্যাড করি না, গরম মশলা এখন যতটুকু অ্যাড করেছি ততটুকুই। আমি এছাড়া আর কোনো গরম মশলা অ্যাড করব না। এখানে একটা তেজপাতা নিয়েছি কেটে, আর 2-3টা এলাচ, 1 টুকরো দারচিনি, আর লং নিয়েছি 2-3টা, গোলমরিচ নিয়েছি 4-5টা। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর হচ্ছে কাঁচা জিরার গুঁড়াটা দিয়ে নিয়েছি। নামানোর আগে আমি ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করব। লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমি এখানে আদা রসুনের পেস্টও কিন্তু দিয়ে নিয়েছি। আর মশলা যেই বাটিতে ছিল সেটাকে একটু ধুয়ে পানিটা অ্যাড করে দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। তবে আমি এখনই গোশতটা দিয়ে দিব, মশলাও কষানো হবে গোশতটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন বেশ অনেকটা কিন্তু হয়ে গেছে। আমি গোশতগুলোকে ঝোড়া ঝোড়া করে দিয়ে নিচ্ছি। কিছুটা মটরশুঁটি দিয়ে নিয়েছি, খুব বেশি মটরশুঁটি দেইনি, এটা হাইব্রিড, আমার হাজবেন্ড খেয়ে কত খুব একটা মজা পায়নি, শুধু আমার কষ্ট হবে ভেবে নিয়ে আসছিল, তো এই জন্যে অল্প করে দিয়ে নিয়েছি। তো মশলাটা কিন্তু আমি গোশতের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে নিয়েছি কাঁচা মরিচ, যেহেতু এই যে আমি বাঁধাকপিও কিন্তু দিয়ে নিয়েছি, ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো খুব বেশি কিন্তু আমি বাঁধাকপি দেইনি দেখে হয়তো বুঝতে পারছেন। এখন এটাকে ঢেকে দিব আর সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখেন বাঁধাকপিটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে এটাকে ভাজা ভাজা মানে কোনো রকম পানি থাকবে না, শুধু তেলের উপরে। যত বেশি এটাকে ভাজা ভাজা করবেন তত বেশি কিন্তু এটা মজা লাগে। আর এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা পিঠা তৈরি করে নিতে পারেন, অথবা ময়দা দিয়ে একটা রুটি কাই করে সেটার ভিতরে পুর হিসাবে এটা অ্যাড করতে পারেন, অনেক মজা লাগে কিন্তু এভাবে করে। শুটকি দিয়ে বাঁধাকপির কম্বিনেশন এটা হচ্ছে আমার রেসিপি। নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি একটা রেসিপি, বাঁধাকপি দিয়ে গরুর গোশত। তো আজ এই পর্যন্ত। গরম ভাতে কিন্তু খেতে হ্যাপি লাগে, খেয়ে দেখতে পারেন।